হামাসক টস্টস করার লক্ষ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সর আর ইতিমধ্যে যুদ্ধ 15টা দিন অতিক্রম করেছে আর এই মুহূর্তত গাজা স্ট্রিপর সীমান্ত প্রায় 3 লাখ সেনা অবস্থান গ্রহণ করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর এই 3 লাখ সেনায় এটা মাত্র নির্দেশের অপেক্ষাত আছে আর এই নির্দেশ পার মাত্রকে গাজা স্ট্রিপর ভিতর প্রবেশ করব ইসরায়েল ডিফেন্স ফোর্সর প্রায় 3 লাখ সশস্ত্র সেনা অত্যাধুনিক যুদ্ধবাহন টেঙ্ক মর্টার আর্টিলারিকে ধরে মেশিন গানের পর আরম্ভ করে বৃহৎ সমরসজ্জার সাজু হয়েছে IDF-র সশস্ত্র সেনাবাহিনী আর ইতিমধ্যে হামাস উগ্রপন্থীর কেবাটাও সুরঙ্গর ঘাটি চিনাক্ত করবলে সক্ষম হয়েছে IDF-এ হয়তো এটা নির্দেশের পিছতেই টস্তস করে পেলাব গাজা স্ট্রিপ আর গাজা স্ট্রিপত লুকাই থাকা হামাসর যে সুরঙ্গ আছে বা যে ঘাটি আছে বহু কেজন শীর্ষ নেতা লুকাই আছে গাজা স্ট্রিপত তেওঁলোকক হয়তো শীঘ্রে জালত পেলাব ইসরায়েল ডিফেন্স ফোর্সে যুদ্ধ ইতিমধ্যে 15 দিন অতিক্রম করিলে এই পর্যন্ত প্রায় 1400তকৈ অধিক ইসরায়েলি লোকের মৃত্যু হয়েছে হামাসর ক্ষেপণাস্ত্র আক্রমণত সমান্তরালভাবে 3700ৰো অধিক পেলেস্তাইনী নাগরিক নিহত হয়েছে গাজা স্ট্রিপত সন্ত্রাসবাদী আক্রমণের সমান্তরালভাবে সন্ত্রাসবাদী আরম্ভ করেছে নতুন কৌশল এইবার হামাসে সুরঙ্গ পৰা আরম্ভ করেছে যুদ্ধ এই ছায়া যুদ্ধত হতাহত হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সর প্রায় 200ৰো অধিক সৈন্য পূর্বে রকেট লঞ্চার আর মর্টার নিক্ষেপ করেছিল ইসরায়েল ডিফেন্স ফোর্স বা ইসরায়েলের জনতার উপর এইবার হামাসে ব্যবহার করেছে এন্টি গাইডেড মিসাইল স্নাইপার দরে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের উপর একদরে উত্তর সীমান্তর পর লেবানন আর সিরিয়ায়ও সমান্তরালভাবে আক্রমণ চলাইছে বিশেষক হিজবুল্লাহ সন্ত্রাসবাদীয়ে আক্রমণ চলাই আছে ইসরায়েলের উত্তর সীমান্ত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীয়ে সীমান্ত অঞ্চলত অবস্থান গ্রহণ করা সেনা শিবির পরিদর্শন করার পিছতেই ইঙ্গিত দিছে স্থলপথে যুদ্ধ করার বাবে হয়তো অতি শীঘ্রে নির্দেশ দিব আর এই নির্দেশের পিছতেই গাজা স্ট্রিপত আর ওয়েস্ট ব্যাঙ্কত টস টস করে পেলাব ইসরায়েল ডিফেন্স ফোর্সে